হৃৎপিণ্ডের আবৃত্তি কাব্য গ্রন্থের আরও একটি স্মৃতিময় কবিতা আবৃত্তি করছি। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামের যে কৃষক তারা যে নাঙ্গল বাইতে যেত, হাল চাষ করতে যেত, সেই স্মৃতিময় একটি কবিতা। নাঙ্গলে বাইতে যাওয়া গরুপালের হাম্বা হাম্বা ডাকে আমার ঘুম ভাঙা ভোরের কিছু স্মৃতি, আমার ঘুম ভাঙা ভোরের কিছু স্মৃতি। জমি শাশাবাদের এক ফাঁকে আইলে বসে বাসি তরকারি আর মরিচ পেঁয়াজ মেখে কৃষকের পান্থা খাওয়ার তৃপ্তিময় দৃশ্য আজও ভুলিনি। চাষাবাদ শেষে নদীর জলে ঘোলা জল করে গরুদের স্নান করানো সেই মনোরম দৃশ্য এবং উন্মুক্ত মাঠে গরু চড়াতে দিয়ে রাখালের মনোহর বাঁশির সুর আজও হৃদয়ে গেঁথে আছে। চাষাবাদ শেষে নদীর জল ঘোলা করে গরুদের স্নান করানোর সেই মনোরম দৃশ্য এবং উন্মুক্ত মাঠে গরু চড়াতে দিয়ে রাখালের মনোহর বাঁশির সুর আজও হৃদয়ে গেঁথে আছে। ধন্যবাদ।